আসসালামু আলাইকুম। অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মরিয়ম সৃষ্টি সেন্টার স্কুল রাজশাহী অনলাইনে প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে আমার ছোট্ট সোনামণিকে সবাইকে স্বাগত। তাহলে আমাদের আজকে পড়ার আগে আমরা একটু গত ক্লাসের পড়াগুলো একটু রিভিশন করি। আমরা গত ক্লাসের প্রশ্নের উত্তর করেছিলাম, হ্যাঁ শীত সবার কাছে আছে আমি জানি। আমি এসান বাবুকে একটু জিজ্ঞেস করি। এসান বাবু শুনতে পাচ্ছেন আমাকে? এসান আমার নাম কোন নামে? হ্যাঁ, শুধু এসান বাবুকে আমি জিজ্ঞেস করতেছি। এসান বাবু মনে আছে কার কাছে কি দেখতে পেল? অ্যান্সার বলেন দেখি এসান বাবু। কাছে অনেক নুড়ি দেখতে পেলো। থ্যাংক ইউ। তার কাছে অনেক নুড়ি দেখতে পেল। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি একটু। কাকে বললে? কাকে বললে? মানহা। কাকে বললে? মানহা শুনতে পাচ্ছ বাবু? মানহা। আচ্ছা, মেজবা শুনতে পাচ্ছ? মেজবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে করে আমাদের প্রশ্নের উত্তর গুলো পড়তে হবে এবং লিখতে হবে। আচ্ছা, লেখার ক্ষেত্রে আমি তোমাদের খাতায় যে যে ভুল গুলো একটু পেলাম তোমরা সবাই অনেক সুন্দর করে লিখেছো। হ্যাঁ, শুধু দু একজনের খাতায় একটু সমস্যা যেটা হচ্ছে, তোমরা এই যে কক্ষ নাম্বারটা মার্জিনের বাইরে দিয়েছো, এখানে এখানে এটা কিন্তু এখানে দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? এই যে এখানে এখানে দিতে হবে। সুন্দর করে এখানে আমি ক নাম্বার দিয়ে এই মার্জিনের ভিতরে মনে থাকবে, মার্জিনের ভিতরে ক নাম্বার দিতে হবে, মার্জিনের ভিতরে এভাবে করে ক যখন আমরা লিখবো কখন আমরা দেবো এই মার্জিনটা আসছে মার্জিনের ভিতরে দেব। তারপর ঠিক মগ্নস্থের উত্তরটা মার্জিনের ভিতরে আমরা বাইরে দেব না। এইটুকু একটু ভুল হয়েছে তোমাদের। আর যেটা আমি সবসময় বলি, কারো কারো খাতায় অক্ষর গুলো একটু আমি বুঝতেই পারছি না যে ক লিখছে না কি লিখেছে, অক্ষর গুলো একটু আমরা স্পষ্ট করে লিখবো, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা একটা একেবারে নতুন জিনিস করব। হ্যাঁ, তোমরা যে বড় হয়েছ, হ্যাঁ সেটা আজকে বুঝতে পারবা যে ক্লাস ওয়ানে পড়ো, এই বাবা বড় হয়ে গেছে। আমরা একটু ব্যাকরণও করবো, বাংলা ব্যাকরণের কিছু জিনিস করবো। হ্যাঁ, ভাষা কাকে বলে? আজকে একেবারে নতুন পড়া তোমাদের এটা, ঠিক আছে? আমরা একটু খুব মনোযোগ দিয়ে পড়বো। ইস্তিয়াক বাবু একটু কথা শুনেন। হ্যাঁ, ভাষা কাকে বলে? আমরা এই যে কথা বলি, হ্যাঁ আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের এই যে তোমাদের অনেক ক্ষুধা পায়, আমুকে তখন দূর দিয়ে গিয়ে বলো আমু আমার অনেক ক্ষুধা পেয়েছে, আম্মু আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে এখনই খেতে দাও, এখনই খেতে দাও। তারপরে আবার ডিঙ্গে উঠলে বলো আম্মু আমি খেলতে যাব, খেলতে যাব, আমাকে খেলতে যেতে দাও। তখন আম্মু কি করে, গেটটা খুলে দেয়, তোমাদেরকে খেলতে যেতে দেয়। এই যে কথাগুলো আমরা অনেক সারাদিন এরকম হাজার হাজার কথা বলি। হ্যাঁ, তো এই কথাগুলোর মাধ্যমে আমরা কি করি, আমাদের মনের ভিতরে যে ভাবটা আছে সেটাকে প্রকাশ করি, সুশৃঙ্খল ভাবে আমাদের মনের ভাবটাকে প্রকাশ করি। আচ্ছা, তাহলে আজকে আমরা সামনে করি ভাষা কাকে বলে, এটা আমরা আজকে বলবো। মনের ভাব
প্রকাশের জন্য কি বললাম আমার মনের মধ্যে যে ভাবটা আছে সেটাকে আমি প্রকাশ করব আরেকজনকে বুঝিয়ে বলবো যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি তাকে ভাষা বলে বাবুরা চুপচাপ আছে দেখি সব বাবুকে একটু কথা বলি তাহলে আমরা কি বলতেছি বলো তো মনের ভাব প্রকাশের জন্য যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি তাকে ভাষা বলে আরেকবার মনের ভাব মনের ভিতরে যে ভাব আছে সেটাকে প্রকাশ করার জন্য যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি তাকে ভাষা বলে যেমন আমি ভাত খাই আমি স্কুলে যাই আমি ছবি আঁকি এই যে নানা রকমের কথাগুলো বলি হ্যাঁ এগুলোই হচ্ছে ভাষা তাহলে আমরা কোন ভাষায় কথা বলি আমরা কোন ভাষায় কথা বলি বাংলা ভাষায় আচ্ছা ঠিক আছে এবার সবাই বলছে মুখস্থ হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে এবার আমি একটু জিজ্ঞেস করি ইশতিয়াক বাবু বলেন ইশতিয়াক আনা বাবুকে ইয়েস ম্যাম বলো দেখি ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশের জন্য আমরা যেসব অর্থপূর্ণ ব্যবহার করি ধ্বনি ব্যবহার করি অর্থপূর্ণ কি ব্যবহার করি ধ্বনি ধ্বনি ব্যবহার করি হ্যাঁ থ্যাংক ইউ তাকে ভাষা বলে যেমন এ ভাষা বলে যেমন যেমন আমি ছবি আঁকি আঁকি আমি ভাত খাই আমি স্কুলে যাই আমি যাই আমি স্কুলে যাই অনেক কিছু হয় আমরা যে কোনো একটা কিছু বলতে পারি ইত্যাদি তারপরে আমরা বলবো ইত্যাদি ইত্যাদি মানে কি ইত্যাদি মানে হচ্ছে যে এরকম আরো অনেক 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 আমরা সারাদিন অজস্র কথা বলে থাকি আমাদের মনের ভাব প্রকাশের আচ্ছা সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ কি বললেন ম্যাম ভাষা কাকে বলে তৌহিদ আহমেদ বাবু আপনি ভাষা হ্যাঁ ভাষা বলে ভাষা আমি নাজিয়া বাবুকে দেখতে পাচ্ছি আমি অনেক দেখতে পাচ্ছি নেহাল জায়াত কি মনোযোগ দিয়ে সব ক্লাস করতেছে তারপরে রায়ান বাবু ইসান শারমিন আক্তার রিজা এটা তো মনে হয় আপন নাম নাকি সবাই তোমরা না নিজের নাম লিখে নোংরা তাহলে আমাদের একটু সুবিধা হয় আচ্ছা সব বাবুরাই সুন্দর ক্লাস করছে আচ্ছা এবার ইকরা ইকরা বলো ইকরা হ্যাঁ বলো ভাষা কাকে বলে ইকরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু এভাবে করে এক রেখায় ফুলিতে যাই আমরা খাতা রেডি করি পরে আবার ধরবো
শুরু করি। এখানে লিঙ্গ আসতে না দিয়ে আমি চার নাম আসতে হতো, চার নাম প্রশ্নের উত্তর নাম প্রশ্নের উত্তর মার্জিনের কাছ থেকে শুরু করবো। মনের ভাব প্রকাশের জন্য, প্রকাশের জন্য আমরা যেসব আমরা যেসব আমরা যেসব অর্থপূর্ণ ব্যবহার করে আমরা যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি তাকে ভাষা বলে। যেমন আমি ভাত খাই সে ছবি আঁকি, আমি আস্তে আস্তে শুরু করে লিখো আমরা আস্তে আস্তে করে সুন্দর করে লেখো, আমি ভাত খাই। ছবি আঁকে ইত্যাদি। এই ছিল আমার আজকের লেখা। দেখো
তোমরা কিন্তু সবাই সুন্দর করে লিখবে সোনামণিরা। কি হলো মনে ভাব প্রকাশের জন্য আমরা যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি, এখানে একটা কমা দিয়েছে, ধ্বনির পরে একটা কমা দিয়েছে দেখো, তারপর তাকে ভাষা বলে। যেমন আমি ভাত খাই, সে ছবি আঁকে ইত্যাদি। মনে ভাব প্রকাশের জন্য আমরা যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি তাকে ভাষা বলে। যেমন আমি ভাত খাই, সে ছবি আঁকে ইত্যাদি। হ্যাঁ, সবাই আস্তে আস্তে করে সুন্দর করে লেখো। ম্যাম, শীতে তো আছেন, যেমন আমার নাম মিতু, সে ছবি আঁকে। হ্যাঁ, আমি কেন দিলাম এটা, এই জন্যই তো বললাম যে বুঝতে না পারলে আমাকে, এই যে আমার নাম কিন্তু তুমি এখানে তোমার নিজের নাম দিতে পারো, কিংবা আমি বলেছি যে আমরা সারাদিন অজস্র কথা বলি, তার মধ্য থেকে দুই একটা উদাহরণ আমরা দিতে পারি। আমরা সারাদিন যা কথা বলি, অর্থপূর্ণ যে কথাগুলো বলি, সেগুলোই হচ্ছে ভাষা। ক্লিয়ার? এখানে আমরা উদাহরণ দিয়েছি, এগুলো আমি এটা লিখলাম, আমি বিদ্যালয়ে যাই। হ্যাঁ, তবে ওই যে বললাম আমি খেলতে যাব, আম্মু আমি খেলতে যাব, আমি ভাত খাবো, আমি হচ্ছে যে বেড়াতে যাব, আমি নানু বাড়ি যাব, এরকম অজস্র কথা আমরা সারাদিন বলে থাকি। হ্যাঁ, আমরা যে অর্থপূর্ণ কথাগুলো বলে থাকি সেগুলোই ভাষা। মনে থাকবে, বুঝতে পেরেছো বাবারা? হ্যাঁ, এই জন্য আমি একটা উদাহরণ চেস করে দিলাম। আমার বাবা বুঝতে পারে যে এখানে এটা ছাড়া আরো যে কোনো বাক্য আমি লিখতে পারবো। ওকে ম্যাম, বলো। ভয়াকারে ভামদ অনুসারে সাপ নিয়ে দিয়েছেন কোথায়? ভাষা? হ্যাঁ, প্রতারণ সহায়তা, ভাষা মানে প্রতারণ সহায়তা। ভয়াকারে ভা প্রতারণ সহায়কারে সাপ, ভাষা বল করলে বলে তারপরে যান। তাই ওখান থেকে ভাষা কাকে বলে? শেষ। তারপর এখান থেকে আমরা উদাহরণ দিয়েছি দুটা বাক্য, উদাহরণ দিয়েছি দুটা বাক্য। সমস্যা নাই। নিলয়, নিলয় শুনতে পাচ্ছ বাবু? নিলয় তো আমি কি লিখেছি বলে একটু পড়ো, পড়ো একটু, আমি কি লিখেছি দেখো। নিলয় এখানে পড়ো, কি লিখেছে বলো তো এখানে। মনে আচ্ছা, নামিত বাবু
Yes, madam. মনের ভাব প্রকাশের জন্য আমরা যেসব আমি কি আরেকটা ক্লাস হবে?